নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খুবই পপুলার এবং খুবই কমন একটা রেসিপি, ফ্রাইড রাইস। বাড়িতে লোক আসলে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু ফ্রাইড রাইসটা আমাদের বাড়িতে তৈরি করা হয়। ফ্রাইড রাইস আলুর দম, চিলি চিকেন বা কষা মাংস বা বিভিন্ন রেসিপির সঙ্গে সার্ভ করা যায়। তাই চলুন আজকে আমরা তৈরি করি ফ্রাইড রাইস। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন বানিয়ে ফেলি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, বাসমতি চাল নিয়েছি 2 কাপ, এটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। ঘি, গরম মশলা গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা চিরে চিরে রেখেছি, 1/2 কাপ বিনস কুচানো, 1/2 কাপ ক্যাপসিকাম কুচানো, 1 কাপ গাজর কুচানো, 1/2 কাপ ফুলকপি কুচানো, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি আমি দালচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, কাজু কিশমিশ। আর এর সঙ্গে আমাদের লাগবে গোলাপ জল, কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। আর গোলমরিচের গুঁড়ো, আর লাগবে নুন, স্বাদ অনুসারে চিনি আর অবশ্যই রিফাইন্ড অয়েল। কড়াইতে আমি জল দিয়ে গরম করেছি, জলটা কিন্তু ভালো মতো ফুটছে। এবার আমি চালটা দিয়ে দেব। ভাত রান্নার জন্য কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে, যাতে চালটা কোনো মতেই গায়ে গায়ে লেগে না যায়। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। কড়াই গরম করে তার মধ্যে আমি 5 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তার মধ্যে আমি প্রথমে গাজর দিয়ে দিলাম, বিনসগুলো দিয়ে দিলাম, ফুলকপি, ক্যাপসিকামটা একটু পরে দেব। এবার এর মধ্যে আমি সামান্য নুন দিলাম, দিয়ে সবজিগুলো কিন্তু খুব ভালো করে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। গাজর ফুলকপি বিনসটা ভাজাটা হয়ে এসেছে, এবারে আমি ক্যাপসিকামটা আর কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ এটাকে ফ্রাই করব। সবজিগুলো আমার ভাজা কমপ্লিট, এবার আমি সবজিগুলোকে একটা বাটিতে তুলে নেব। ভাতটা কিন্তু আমাদের হয়ে গেছে, চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভাতটা খুব ভালো করে দেখে নামাতে হবে যাতে একদম গলে না যায়। এবার আমি এটাকে জলটা ঝরিয়ে ভাতটাকে নিয়ে নেব। এবার আমি কড়াইতে ঘি নিলাম, 1 টেবিল স্পুন ঘি নিলাম। ঘিটা গরম হলে তার মধ্যে তেজপাতা আর গরম মশলাটা দিলাম। গরম মশলা তেজপাতাটা ফ্রাই করে নেব, আর এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে নেব, তবে আঁচটা কিন্তু একদম কমিয়ে নেব। কাজু কিশমিশটাও সামান্য একটু ফ্রাই করব। তারপর এটাকে আমি ভাতের মধ্যে অ্যাড করব। ফ্যান ঝরানোর পর আমি ভাতটাকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সব উপকরণগুলি মেশাবো। কাজু কিশমিশ ভাজা, ঘিটা দিয়ে দিলাম একসঙ্গে, সবজিটা দিয়ে দেব, 1 টিস্পুন কেওড়া জল, 1 টিস্পুন গোলাপ জল দিলাম, 1/4 টিস্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন চিনি, অল্প পরিমাণ নুন স্বাদ অনুসারে, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে এবার আমি এটাকে মেশাবো। একটা
একটা সাইড দিয়ে কিন্তু এইভাবে এইভাবে মেশাতে হবে। আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গরম গরম ফ্রাইড রাইস আমি সার্ভ করব। গরম গরম ফ্রাইড রাইস কিন্তু অনেক কিছুর সঙ্গে সার্ভ করা যায়, যেমন খুব ভালো একটা বাঙালিদের পছন্দের রেসিপি হচ্ছে চিলি চিকেন, আবার আলুর দম, নিরামিষ বা আমিষ যে কোনো আলুর দমের সঙ্গে কিন্তু সার্ভ করা যেতে পারে। আবার নবরত্ন কোরমার সঙ্গেও কিন্তু ফ্রাইড রাইস খুব ভীষণ একটা ভালো যায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফ্রাইড রাইস। আপনারা দেখলেন আমি কত সহজভাবে ফ্রাইড রাইসটা তৈরি করলাম। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।